হ্যালো ফ্রেন্ডস স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড বাংলা চ্যানেলের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপ যে অ্যাপটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো একটি অ্যাপের মধ্যে আপনি ফটো ইফেক্ট দিতে পারবেন এবং পিকসার্টের মতন ফটো আপনি এডিটিং করতে পারবেন তো এরকম একটি অ্যাপ আপনাদের সাথে আজকে রিভিউ করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যে লিখবেন হার্ট ফটো এফেক্ট ভিডিও মেকার এই যে অ্যাপ্লিকেশনটি দেখছেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে একশো থাউজেন্ড ডাউনলোড হয়েছে এবং ফোর পয়েন্ট থ্রি রেটিং তো নতুন একটি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া যা হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন তো অ্যাপ্লিকেশানটি আমি ভিডিও ডিসক্রিপশানও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের এই অ্যাপ্লিকেশনটি তো অ্যাপ্লিকেশনটি আমি এখন ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো কিছুক্ষণ পর এটা অটোমেটিক চলে যাবে করাতে সেহেতু বোঝা যাচ্ছে না তো রোটেটটা ঠিক করছি এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে যে কোনো একটি আপনি ফটো নিয়ে নিতে পারবেন তো আমি জাস্ট থ্রি রোটে চলে যাচ্ছি ইমেজ ক্লিক করার পর আমি একটি পছন্দ মতন ফটো নিয়ে নিচ্ছি ধরো আমি এই ফটোটি নিয়ে নিলাম তো ফটোটি জাস্ট ক্লিক করে দিলাম তারপর ক্রপ আপনি পছন্দ মতন কতটা সাইজ নেবেন সেটা আপনি পছন্দ মতন ক্রোপ করে নিতে পারবেন জাস্ট আমি একটা দিন নেওয়ার পর ওপরে ক্রপ বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখছেন ফার্স্টে এডিট এডিট ফটো আপনি এডিট ফটোতে যখন ক্লিক করবেন ফটোটি আপনি এডিট করতে পারবেন ফটোটি আপনি চমৎকারভাবে দেখছেন এডিট করতে পারবেন তো অনেক আপনি পেয়ে যাবেন পছন্দর পছন্দ মতন যেটা ভালো লাগবে সেটা এডিট করবেন সেটা আপনি রাখবেন জাস্ট আমি হোয়াইটটা রাখলাম হোয়াইটটার ওপর যখন এবার ট্যাপ করে ধরবেন যে আপনি এটা যখন রাখবেন জাস্ট এটা রাখলাম এটা রাখার পর ওপরে যে এখানে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন পছন্দ মতন এবার কমিয়ে নেওয়ার পর ওপরে দেখছেন সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এনি থেম দেখছেন পাশেরটা এনি থিম তো এখানে ক্লিক করবেন ফটো এডিট হয়ে যাবে আপনি যদি ফটো এডিট নাও করতে চান তা হবে তো এখানে আপনার দেখছেন নিচে দুটো আছে তো আপনি বাদ বাকি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন দেখছেন তবে এটা যখন দিব চমৎকারভাবে আপনার ফটোটি আরও লুক নিবে তা আপনি ডাউনলোড বাটনে যখন ক্লিক করবেন তখন আপনি অনেক পেয়ে যাবেন আপনার পছন্দ মতন যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন তো ধরেন আমি এটা ডাউনলোড করছি সরি ফর দ্যাট ততক্ষণ আমি ভিডিওটি পোস্ট করছি দেখছেন ডাউনলোড আমাদের শেষের দিকে প্রায় ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে ব্যাকে চলে যাব তারা দেখছেন আর আমাদের ডাউনলোড চলে এলো দেখছেন কীভাবে আপনার ফটোটি আসছে তো আপনি এমন একটি ফটো দিবেন যে ফটোটি অরিজিনাল মনে হবে আপনার ওপর থেকে কিছু একটা পড়ছে তো পাশে দেখছেন একটা মিউজিক বাটন এই মিউজিক বাটনে ক্লিক করবেন তো অ্যাড মিউজিক এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আরও আমি দুটো যেহেতু ডাউনলোড করেছি আপনি আবার ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবার রিমুভ করতে পারবেন আবার দেখছেন নো মিউজিক তো আপনি আবার ব্যাক করে দিবেন যদি মিউজিক না দেন তারপর শেষে দেখছেন সেভ তো আপনি এটাকে সেভ করে নিতে পারবেন তো এটা আমি টিকমার্কে সেভ করে দিলাম দেখছেন প্রসেসিং চলছে তো এটার মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন আমি আরও দেখাচ্ছি যা আছে তো এখান থেকে আপনি যদি ফটোটি আপনি শুধু এফেক্ট দিতে চান ফটো এডিট না করতে চান আপনি কোনো জায়গা থেকে ফটো এডিট করতে পারেন কি আপনার যে ফটোটি আছে সাধারণ সে ফটোটি আপনি দিতে চান তাও পারবেন কোনো সমস্যা না সবচেয়ে ভালো কথা আপনি পছন্দ মতন মিউজিক দিতে পারবেন তো আমাদের ফটোটি এখন সেফ হয়ে গেছে দেখছেন ভিডিও আকারে হয়ে গেছে তো অ্যাটেল ক্লোজ করে দেবেন তারপরে ব্যাকে চলে আসছি জাস্ট আমরা ক্লোজ করে দিলাম অ্যাডেলে তারপর আপনি দেখছেন এখানে ফটো এডিটর আপনি ফটো এডিটরে যখন ক্লিক করবেন তখন দেখবেন পুরো পিকচারটার মতন আবার ব্যাকগ্রাউন্ডটা আপনি চলে এলো আবার একটা পছন্দ মতন আপনি ফটো নিয়ে নিতে পারবেন জাস্ট আমি আবার একটা ফটো নিয়ে নিলাম তো এটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ফটো যেহেতু তোমার ফটোটি সে ভালো হচ্ছে না তবে জাস্ট এটা দেখা আপনি পছন্দ মতন দিবেন তো আপনার ইফেক্টে দেওয়ার পর এখানে দেখছেন হাই দেখছেন আরও তারপরে টিকমার্কে ক্লিক করে দিন যেটা পছন্দ হবে ইফেক্ট আপনি ইফেক্ট দিতে পারেন এটা অরিজিনাল আপনি পছন্দ মতন দিবে আবার টিকমার্কে করে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেম দিতে পারবেন ফ্রেম অ্যাড ফ্রেম অ্যাড আশা করছি সবাই পারবেন দেখাচ্ছি না স্টিকার আপনি স্টিকার অ্যাড করতে পারবেন এখান থেকে ক্লিক করার পর আপনি ডাউনলোড করে নিতে হবে কিছুটা আপনি ফ্রি পাবেন তো স্টিকার আপনি পছন্দ মতন দিয়ে দেবেন আবার ক্রোপ করার সিস্টেম আছে এখান থেকে আপনি অ্যাডজাস্ট আপনি যখন ক্লিক করবেন তখন ফটোর ব্রাইটনেস কমিয়ে বানিয়ে নিতে পারবেন এটা পুরো মতন আপনি এখান থেকে ফটো এডিট যখন হয়ে যাবে সম্পূর্ণ তো এখান থেকে দেখছেন আপনি আর করতে পারবেন একটা ফটোর মধ্যে ব্লু আর করতে পারবেন দেখেন আপনি জায়গাটা কত বড় নেবেন ছোট বড় কি আমি বড়টা নিলাম তারপর আর করেছি দেখছেন এটা ব্লুয়ার করলে আপনি বুঝতে পারছেন না মুখটা ব্লুয়ার না করলে বুঝতে পারবেন তো মুখটা এবার ব্লুয়ার করবেন না আপনার জাস্ট একাচি সাইডটা করলে আপনারা বুঝতে পারবেন যদি ব্লুয়ার হয়ে গেলো তার আবার যখন হয়ে যাবে এই তখন টিকমার্ক করে দেবেন তো আমি জাস্ট টিকমার করে দিলাম সুবিধার জন্য তো এটা ডান করে দেবেন তারপর শেয়ার বাটানে ক্লিক করে আপনি গ্যালারিতে এটা শেয়ার করে নিতে পারবেন তো এটা ক্লোজ করে দেবেন তারপর মাই গ্যালারি তো এখান থেকে আপনি যেগুলি এডিট করেছেন সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন মাই গ্যালারি থেকে অথবা আপনার যেটা নিজস্ব গ্যালারি সেখান থেকেও আপনি এটা দেখতে পারবেন এটা যখন আপনি ক্লিক করবেন আরও আপনি অদের তৈরি করা আরও ভিডিও এডিটর উইথ মিউজিক আপনি পেয়ে যাবেন এখান থেকে আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন